আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভালো মন্দ খাওয়ার একটা ট্রিট পাইলাম, তো সেটা মিস করব কেন? সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম প্রথমেই পুরান ঢাকায় লালবাগ কেল্লার সামনে। তো ওইখানে একটা নবাবী ভোজ নামে একটা রেস্টুরেন্ট ছিল, প্রথমে ভেবেছিলাম গ্রিল আর নান রুটি খাবো। ছাত্র আন্দোলনের সময় সম্ভবত কোনো ঝামেলার কারণে ওই রেস্টুরেন্টটা ভাঙচুর হয়, তো তারপরে বেশ কিছুদিন যাবত রেস্টুরেন্টটা বন্ধ আছে। তো ওই বিল্ডিংয়েরই হচ্ছে তিন তলায় ছিল ওয়াটার গার্ডেন নামে একটা রেস্টুরেন্ট, তো আমরা সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরপরই এই আয়রা আর আলিফ হচ্ছে খেলাধুলা শুরু করে দিয়েছে, এইটা হচ্ছে কিডস জোন। তো এখানে বাচ্চাদের একটু খেলাধুলার জন্য একটা স্পেস আছে, কারণ খাবার অর্ডার করলেই কিন্তু সাথে সাথে আসে না, এখানে কিছু সময় ওয়েট করা লাগে। তো তত সময় বাচ্চারা এখানে একটু খেলাধুলা করে, আর খুব একটা বেশি ভিড়ও নাই। এখন তেমন একটা মানুষ মনে হয় রেস্টুরেন্টে খেতেও বের হয় না, আমার যা মনে হলো। আর যেহেতু এটা চারতলায় অতটা মানুষ জানেও না, আর নবাবী ভোজ রেস্টুরেন্টটা ছিল হচ্ছে নিচতলায়, তো এখানে অনেক ভিড় থাকতো সব সময়, তো আমরা সেজন্যই গিয়েছিলাম, বাট ওখানে গিয়ে আমরা বন্ধ পেয়েছি। আর ট্রিটটা দিয়েছিল হচ্ছে এই আলিফের ছোট চাচি, তার হচ্ছে জন্মদিন ছিল, তার বার্থডে উপলক্ষেই ট্রিটটা ছিল, তো এসেই আমরা সবাই একটু ছবি তুললাম। প্রথমেই আমাদের খাবার মেনুতে ছিল স্যুপ, তো এই স্যুপটা ছিল অনেক মজার, এটা ছোট বড় সবার কাছে মজা লেগেছে। আর এটা ছিল বিশাল এক বড় এক বাটি স্যুপ, আমাদের চারজনের খাওয়ার পরেও, চারজন না পাঁচজন, পাঁচজনের খাওয়ার পরেও অনেকটাই রয়ে গিয়েছিল। আর স্যুপের সাথে দিয়েছিল এই মরিচের চাটনি না কি বলে আমি জানি না, আর ছিল হচ্ছে টমেটো সস, যে সসটা এটাও কিন্তু খেতে অনেক মজা ছিল। আপনারা চাইলে এখানে স্যুপটা ট্রাই করতে পারেন যদি কখনো কেউ আসেন। এইটা আমার প্রমোশনাল কোনো ভিডিও না, জাস্ট আমার ভালো লেগেছে সেটাই বললাম। তো স্যুপ খাওয়ার পরে আরও একটু সময় আমরা ওয়েট করেছিলাম, তো তারপরে কিন্তু আমাদের খাবার অর্ডার দিয়ে ছিলাম। আমরা চারটা সেট মেনু নিয়েছিলাম, সেখানে ছিল হচ্ছে কাবাব চিকেন, তারপর ছিল ফ্রাইড রাইস, আর ছিল হচ্ছে চাইনিজ ভেজিটেবল। তো এই খাবারটাও বেশ মজা ছিল, এর আগে কখনো খাইনি যদিও, তো তারপরও খাবারের মানটা কিন্তু অনেকটাই ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ফটো সেশনও করে নিয়েছিলাম, ছবি তোলার জন্য বেশ কয়েকটা ভালো জায়গা ছিল। এরপরে এক ঘন্টার মতো আমরা থেকে তারপরে বাসার দিকে চলে এসেছি সবাই। ভিডিওটা এখন পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এভাবেই সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন, আর আমাকেও আপনার পেজের লিঙ্কটা দিয়ে যাবেন, আমি আপনাকে সাপোর্ট করে আসবো।